পৌঁছায়। প্রতি বছর প্রচুর উদ্যোক্তা এখানে তৈরি হয়, আবার ঝরে পড়ার হারটা অনেক বেশি। তার কিছু চ্যালেঞ্জের কথা যে আপনারা যেতে পড়বেন বা প্রপার্টি সায়েন্স অ্যাসোসিয়েশন সেন্ট্রাল কাউন্সিল আছে, আপনাদের প্রপার্টি কথা এটা কখনো অ্যানালাইজ করছে যে সেই ঝরে যাওয়ার কি কীভাবে চ্যালেঞ্জগুলো ফের ফেস করতে হচ্ছে এবং সেখানে করণীয়? হ্যাঁ, ওটি আসলে একটা বিজনেস যখন ডেভেলপ হয়, যেমন ইন্ডাস্ট্রিতে অনেকেই ইন্টারেস্ট হয়, কিন্তু পোলট্রি ইন্ডাস্ট্রিটা করাটা এত সহজ না, অনেক নিয়মকানুন আছে, একটা সায়েন্টিফিকের ব্যাপার আছে, বায়োসিকিউরিটির ব্যাপার আছে, স্ট্রাকচারগুলোও সেভাবে করতে হয়, তোমার ভেন্টিলেশন করতে হয়, অ্যানিমাল হেলথ প্রোডাক্টস ব্যবহার করতে হয়। সেই পদ্ধতিগুলো যদি অনেকে ব্যবহার না করে, তারা অনেক সময় দেখা যায় যে তারা কম্পিটিশন হয়তো তারা করে ফেলতে পারে, কিন্তু লং রানে তারা সাস্টেন করতে পারছে, এইটা একটা ব্যাপার হয়ে থাকে। আর সেকেন্ড যেটা বলে দিয়ে যে একটা আমাদের যে ধরনের র মেটেরিয়ালস দরকার সেটা প্রাইস ট্যাক্সেশন লোনের ফাইন্যান্সিং একটা ব্যাপার হয়ে গেছে, সরকারের কাছে সহযোগিতা সেটা করলে অবশ্যই তারা সহযোগিতা আমরা এত বড় আসতে পারবো না। তাদেরকেও আরেকটু যেটা আমাদের আশা করছে সেভাবে যে তারা আরেকটু সাপোর্ট আমাদের আমাদের যে সেন্ট্রাল কমিটি আমরা যে পলিসিগুলো তৈরি করেছি ডিএলএস লিবার ম্যাজিস্ট্রেট সার্ভিসেস আছে, তারা যদি তাদেরও কিছু সাপোর্ট আমাদের সেই ইমপ্লিমেন্টেশন করা যায় প্রপারলি, আমি মনে করি যে আমাদের যে কেউ ইন্ডাস্ট্রিতে নামলেও সে পদ্ধতি মেনে নামবে এবং পদ্ধতিগুলো যদি মেনে নামে তাহলে অবশ্যই তারা বেনিফিট হবে। সেখানে আমি তো ঝরে যাওয়ার দেখছি না, এটা মানুষের এত শুধু সতর্ক তার ভিতরে এখানে আমাদের একটা হিউজ পরিমাণ গ্যাপ হয়ে গেছে। আমরা যে কস্টে যে প্রাইসে আমরা প্রোডাক্টটাকে ডেলিভারি দিচ্ছি মার্কেটে, যে বিল তো দেখা যায় তার থেকে ম্যাক্সিমাম 12 মাসে তো 10-15 টাকা দেয় তার কম প্রাইস থাকে, প্রোডাকশন কস্টে কম থাকে, তাহলে একটা বলতে আমাদের কীভাবে লাভ তো সেটার দিকগুলোই হলো মেইনলি ট্যাক্সেশন আমি মনে করি যে আমাদের যে সমস্ত গভর্নমেন্ট যে অথরিটিস যারা আছে, আমাদের ইন্ডাস্ট্রি যারা আছে, তারা যদি সম্মিলিতভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে, একটা প্ল্যাটফর্ম তৈরি করার পর একটা মিউচুয়াল কিছু পলিসি তৈরি করে যদি ইমপ্লিমেন্ট করেন, তাহলে অবশ্যই এটা বেনিফিট হবে। এই কারণে বিকজ ইন্ডাস্ট্রি ইজ দ্য নো, তারা জানে কীভাবে ফার্ম করতে হবে, তারা জানে কীভাবে প্রোডাক্ট তৈরি করতে দিতে হবে, সরকার অবশ্যই জানে, জানার পরও তাদের কিছু পলিসিস আছে, তারা তখন ফিল করতে পারে যে তাদের আমাদের কী ধরনের সুযোগ সুবিধা দিলে আমরা আগায় যেতে পারি। সো ইটস একটা মিউচুয়াল ওয়ার্ক কম্বিনেশন, তাদেরকে বসে সেম প্ল্যাটফর্মে একটি নিয়ম কিছু একটা নীতিমালা তৈরি করতে হবে, এবং সেই নীতিমালাগুলো যদি প্রপারলি ইমপ্লিমেন্টেশন করা যায় তাহলে আমাদের একটা স্ট্যাবল প্রাইস থাকবে, একটা ট্যাক্স থাকবে, সব কিছু যদি একটা স্ট্যাবিলিটি চলে আসবে তখন সব দিকে ব্যালেন্স হবে। আমি